হাওড়া খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত। আরও একবার আপনাদেরকে জানাবো যে হাওড়া খড়গপুর শাখাতে ট্রেন চলাচল ব্যাহত, লাইন থেকে ছিটকে গেল। এ মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ট্র্যাক থেকে ছিটকে গেল লাইন এবং হঠাৎ করে এই ঘটনা ঘটে। প্রশ্ন উঠছে কিভাবে ঘটনা ঘটল এবং এই মুহূর্তে যাত্রী পরিষেবা বিঘ্নিত হাওড়া খড়গপুর শাখা যেখানে এই ঘটনা ঘটেছে। আমাদের কাছে এই মুহূর্তে খবর এসছে রেল লাইন ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে গেছে রেল লাইন। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যে যাত্রী পরিষেবা সেটি বিঘ্নিত হয়েছে। ট্রেন লাইনে কিছু সমস্যা এবং সেই সমস্যার জেরে কিন্তু এই মুহূর্তে যাত্রী পরিষেবা বিঘ্নিত হচ্ছে হাওড়া খড়গপুর শাখায়। এবং ডাউন লাইনে একাধিক ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, সেটা জানার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি তৈরি হয়েছে, কিভাবে পরিস্থিতি তৈরি হলো এবং এখন কি পরিস্থিতি, এই যাবতীয় বিষয় আমাদেরকে জানাবেন সমাদৃত আমাদের সঙ্গে শুভাশিস রয়েছেন। শুভাশিস, কি জানা যাচ্ছে এই বিষয়ে? হাওড়া খড়গপুর শাখার জেঙ্গাইল স্টেশন, সেখানে সকাল থেকেই কাজ চলছিল ট্র্যাকের, এবং এই ট্র্যাকে কাজ করার সময় যে কি থাকে, যেটা রেলের ভাষায় বলা হয় কি, সেই কিকে খোলা হয়েছিল এবং এই ডাউন লাইনে চলছিল এই কাজ। যখনই কিটাকে খোলা হয় সেই কাজ চলাকালীনই হঠাৎই ট্র্যাক থেকে সরে যায় লাইনটি, ফলে ওই ডাউন লাইনের সমস্ত ট্রেনকে স্টপ করিয়ে দেওয়া হয় এবং ওই লাইন দিয়ে কোনোভাবেই ট্রেন চলাচল করানো সম্ভব হয়নি। এবং তারপরে মিডিল লাইন দিয়ে কোন রকমে একটি একটি করে ট্রেনকে চালানো হয়েছে। রেল কর্তৃপক্ষ কি জানাচ্ছে কতক্ষণের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? দেখো, এই মুহূর্তে ওই লাইন ওই ট্র্যাক দিয়ে ট্রেন চালানো কিছুক্ষণ আগেই শুরু করা হয়েছে এবং সেখান দিয়ে কোন রকমে আস্তে আস্তে ট্রেনগুলোকে পাঠানো হচ্ছে এবং যাতে করে আর কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। এই মুহূর্তে ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছে। শুভাশিস, এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো, কি কারণে তৈরি হলো? দেখো, এই যে কি খোলার পরেই হঠাৎই ট্র্যাক থেকে লাইনটি সরে যায়, এই কিগুলো খুলেই কোনো রকম কাজ করছিলেন এবং রেলের যারা কাজ করছিলেন এবং সেই কি খোলার জন্যই এই ধরনের সমস্যা বলেই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে, আর যার ফলেই এই লাইনতে ট্র্যাক থেকে লাইনটি কিন্তু পুরোপুরি সরে যায়, আর যার ফলেই ওই লাইনটি আর কোনো রকমভাবেই ট্রেন চালানো সম্ভব হয়ে পড়েনি। এখন কি যেটা তুমি বলছিলে যে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সেই জায়গাতে ফিরছে পরিষেবা? দেখো, এই এই মুহূর্তে কিন্তু ট্রেন ওই ট্র্যাক দিয়ে অর্থাৎ ডাউন লাইনে হাওড়ার দিকে ট্রেনকে নিয়ে যাওয়া হচ্ছে এবং খুব স্লো গতিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং একের পর এক যে ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়েছিল, যেহেতু পরপর দাঁড়িয়ে পড়েছিল ফলে টাইমের একটু হেরফের হচ্ছে, স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে রেলের তরফ থেকে। সঞ্জিতা, এবং যে সময় এই ঘটনাটা ঘটে আশিস, একটু তোমার কাছ থেকে একটু বিশদে জানতে চাইবো যে সেই সময় এটা লক্ষ্য করা গেছে বলে কি বড়সড় কোথাও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল? দেখো, প্রথম কথা তোমাকে বলে রাখি যে যে লাইনে কাজ চলছিল সেই সময় সেখানে যারা কাজ করছিলেন, রেলের যারা কাজ করছেন তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, ফলে ওই জায়গা থেকে যখনই কিগুলোকে খুলে দেওয়া হয়, কি খোলার ফলে লাইনে যখন ওই লাইনেই তো গাড়ি আসছিল, সেই সময় কি খুলে দেওয়ার ফলে যে ওই লাইন যে ট্র্যাক থেকে পুরোপুরি সরে যায় অর্থাৎ কাট নিয়ে নেয়, বেঁকে যায় লাইনটি, ফলে তখন তারা লক্ষ্য করে যে এই লাইন দিয়ে কোনো রকমভাবে রেলের যারা কাজ করছিল তারা লক্ষ্য করেন যে এই লাইন দিয়ে আপনার গাড়ি চালানো সম্ভব নয়। কিন্তু প্রশ্ন যেটা যে ডাউন লাইন খুব গুরুত্বপূর্ণ লাইন এবং এই লাইন দিয়ে সকালে অর্থাৎ অফিস যাত্রী থেকে বিভিন্ন রকম ট্রেন চলাচল করে এক্সপ্রেস ট্রেন, সেই সময় এই ধরনের একটা কাজ রীতিমতো কিন্তু চিন্তায় বলা যেতেই পারে এবং খুব বড় দুর্ঘটনা ঘটতেও পারতো, কেননা এইভাবে কি খুলে লাইন কাট করা মেকে যাওয়াটা স্বাভাবিক বলে মনে হয়নি বা এটা সচরাচর দেখাও যায় না, ফলে কিভাবে করলো টোটালটাই তদন্তের বিষয় এবং সেটা তদন্ত করে রেল কর্তৃপক্ষ দেখছে প্রাথমিক পর্যায়ে যে কিভাবে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করা হচ্ছে, অনেকেই সেটা মনে করছে। সঞ্জিতা,
সুভাষী, যেমনটা তুমি বলছো ডাউন লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন এবং সেই পরিষেবা, তা সেখানে কিগুলো খুলে কাজ চলছিল? খুব স্বাভাবিকভাবে তো প্রশ্ন ওঠে কিভাবে চলছিল, কেনই বা চলছিল, একটা নজরদারির যে অভাব সেটা কোথাও স্পষ্ট হচ্ছে তো। তোমাকে বলে রাখি যে যারা কাজ করে সাধারণত তারা না জানার, মানে জানতে অবশ্যই তারা জানা যায়, জানার পরেই এই ধরনের কাজে তাদেরকে নিযুক্ত করা হয়। এখন প্রশ্ন যেটা, যারা রেল লাইনে কাজ করছিলেন তারা যে কিগুলোকে খুলেছে, এই কিগুলো খোলার পরে কটা কি খুললে কিভাবে লাইনটাকে কাজ করা যায়, অর্থাৎ অনেকগুলো কি খুললে তবেই ওই লাইনের যে কাজ বা ওই ট্র্যাক থেকে লাইন সরে যাওয়ার চান্স আছে, এটা কিন্তু তাদের তারা জানত। এবং তারপরেও তারা কিভাবে এই এতগুলো লাইনে কি খুলে ফেললো যার ফলেই লাইনটা কাজ নিল অর্থাৎ বেঁকে গেল, সেটা কিন্তু সমস্তটাই রেলের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। এবং এইটা করার জন্যই কিন্তু লাইন থেকে, অর্থাৎ যে ট্র্যাক ছিল সেই ট্র্যাক থেকে লোহার যে লাইন লাইন কিন্তু সরে যায়, তবে লাইনটা অনেকটাই ফ্যাটি হয়ে পড়ে। অর্থাৎ রেল ট্র্যাক যে রক্ষণাবেক্ষণের কাজ, সেই রক্ষণাবেক্ষণের কাজের মধ্যেই কোথাও একটা গলত ছিল, কোথাও একটা গাফিলতি ছিল, যার জেরেই এরকম একটি ঘটনা ঘটলো। একদম একদম সমাদিত্য, গাফিলতি না থাকলে এই ধরনের কি, অর্থাৎ কি একের পর এক কি খোলা হলো, যেটা খুব গুরুত্বপূর্ণ লাইন বলা চলে, এবং সেটা ডাউন লাইনের মেন লাইনের মতো ডাউন লাইন এবং সকালবেলা যেটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, সেই জায়গাতে লাইনটাকে খুলে এইভাবে কাজ করাটায় ইতিমতো রক্ষণাবেক্ষণে ঠিক ছিল না এবং উপযুক্ত অভিজ্ঞতা সম্পন্ন কোনো কেউ ছিল না বলেই মনে করা হচ্ছে, অনেকেই সেটা মনে করছেন, যার ফলে এই ধরনের একটা ঘটনা ঘটেছে।